ধর্মীয় যে শয়তানরা রয়েছেন তাদের অদ্ভুত পরিকল্পনা, এবার বড়সড় হামলার ছককষে তারা। তাহলে কি তাদের টার্গেট ভারতীয়রা? এই মুহূর্তে দাঁড়িয়ে যে সূত্র বলছে বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে প্লেনের মধ্যে, সেই প্লেনে কবে দুর্ঘটনা ঘটতে পারে তার সম্ভাব্য তারিখও জানিয়ে দেওয়া হয়েছে, এবং বিশেষ একটি সম্প্রদায়কে সেখানে রীতিমতন সেই সময় পর্বে দাঁড়িয়ে প্লেনে ট্রাভেল করতে মানা পর্যন্ত করা হয়েছে। ভাবতে পারছেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে বেশ কয়েকবার প্লেনের মধ্যে বিস্ফোরক রাখা আছে, সেই নিয়ে ভুয়ো ফোন এসেছে। এবার বড়সড় আপডেট সামনে আসছে যে একেবারে এয়ার ইন্ডিয়ার যে প্লেন রয়েছে সেই প্লেনে নাকি হতে পারে বিস্ফোরণ, এবং তার তারিখটা পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে যে কোন সময় পর্ব থেকে কোন সময় পর্বে আপনি সেখানে ট্রাভেল করবেন না। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা বলছি পান্নুনের কথা, কারণ ফের একবার নাশকতার হুমকি দিলেন পান্নুন। এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি 1 থেকে 19 নভেম্বর। এই সময়টা মনে রাখবেন, 1 থেকে 19 নভেম্বর, এই সময় পর্বে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি যাত্রীদেরকে সতর্ক করেছেন যে 1 থেকে 19 নভেম্বর যাতে কেউ এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কি ধরনের হামলা হতে পারে, সেখানে কি বিস্ফোরণ হতে পারে? যদিও সেই নিয়ে পান্নুন কোনো মন্তব্য করতে চাননি। শিখদের ওপরে যেভাবে নির্যাতন চলছে তার বদলা নিতে চান পান্নুন। তবে এই প্রথম যে পান্নুন হুমকি দিচ্ছেন সেটা কিন্তু নয়, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এর আগেও কিন্তু একইভাবে নভেম্বরে হুমকি দিয়েছিলেন পান্নুন এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর। ভারতের বেশ কয়েকটি এয়ারলাইন্স সম্ভাব্য বোমা হামলা সম্পর্কে সাম্প্রতিক সময়ে হুমকি ফোন পাচ্ছে, আর এই হুমকি ফোন নিয়ে যখন একদম চাঞ্চল্য তুঙ্গে রয়েছে সেই সময়ে পান্নুনের এই নতুন হুমকি সামনে এসেছে। যদিও এর আগে যে কটা কল এইভাবে প্লেনে বিস্ফোরক রাখা আছে সেই নিয়ে এসেছে, সেই সব কটা কল ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। এটি এমন সময় ঘটছে যখন ভারত এবং কানাডার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই। হরদীপ সিং নির্জর হত্যা সহ একাধিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং কানাডার মধ্যে একটা কূটনৈতিক দ্বন্দ্ব চলছে। 2023 সালের নভেম্বরে পান্নুন একটি ভিডিও প্রকাশ করেছিলেন যেখানে দাবি করেছিলেন যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হবে, এবং 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীদের তিনি এক প্রকার সতর্ক করে দিয়েছিলেন। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা তাকে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতামূলক প্রচার, বেআইনি কার্যকলাপ ইত্যাদি আইনে অভিযুক্ত হিসেবেও কিন্তু বর্ণনা করেছে। শোনাবো আপনাদের পান্নুনের কথা। We are asking the Sikh Panth, do not fly Air India. 19 November to global blockade ke Air India duniya de vich chalan nahi ditti jayegi. Sikh Panth aleo 19 November to baad Air India ch safar nahi karna, jaan nu khatra ho sakda hai. Aur sada ਇਹ ਸੁਣਿਆ ਹੈ ਭਾਰਤ ਨੂੰ ਇੰਦਰਾ ਗਾਂਧੀ ਇੰਟਰਨੈਸ਼ਨਲ ਏਅਰਪੋਰਟ 19 ਨਵੰਬਰ ਨੂੰ ਬੰਦ ਰਹੇਗਾ। ਇਹ 19 ਨਵੰਬਰ ਉਹੀ ਹੈ ਜਿੱਦਣ ਵਰਲਡ ਟੈਰਰ ਕੱਪ ਦਾ ਫਾਈਨਲ ਵੀ ਹੈ। ਦੁਨੀਆਂ ਦੇ ਵਿੱਚ ਦੱਸ ਦਿੱਤਾ ਜਾਏਗਾ ਕਿ ਭਾਰਤ ਨੇ ਹਿੰਦੁਸਤਾਨ ਨੇ ਸਿੱਖਾਂ ਦੀ ਨਸਲਕੁਸ਼ੀ ਕੀਤੀ ਸੀ, ਤੇ ਇਹ ਏਅਰਪੋਰਟ ਦਾ ਨਾਂ ਸ਼ਹੀਦ ਬੇਅੰਤ ਸਿੰਘ, ਸ਼ਹੀਦ ਸਤਵੰਤ ਸਿੰਘ ਖਾਲਿਸਤਾਨ ਏਅਰਪੋਰਟ ਹੋਏਗਾ ਜਦੋਂ ਪੰਜਾਬ ਆਜ਼ਾਦ ਕਰਵਾਇਆ ਜਾਏਗਾ। এই ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা আজ তক বাংলা যাচাই করেনি। প্রসঙ্গত 2020 সালে
ইউপিএ আইনে পান্নুনকে জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছিল। তার সংগঠন শেক্স ফর জাস্টিস এই সংগঠনকেও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। গ্রেফতারি থেকে বাঁচতে পান্নুন অদ্ভুত একটা পদ্ধতি নিয়েছিলেন, তিনি আমেরিকায় গা ঢাকা দিয়েছিলেন। বর্তমানে তার কাছে আমেরিকা এবং কানাডা এই দুই দেশেরই কিন্তু নাগরিকত্ব রয়ে গিয়েছে। এদিকে এই বোমা হামলার হুমকি যখন সামনে এসেছে, খুব স্বাভাবিক সেই নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার যথেষ্টই উদ্বেগে রয়েছে, উদ্বিগ্ন হয়ে রয়েছে। ইতিমধ্যেই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি বৈঠক সেরে ফেলেছে। যে সমস্ত যাত্রীরা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট ভীত রয়েছেন, আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, বেসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফে। বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে বৈঠকের পর এর ডিরেক্টর জেনারেল জুলফিকার হাসান যাত্রীদের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ভারতের আকাশসীমা সম্পূর্ণভাবে নিরাপদ, সেখানে ট্রাভেল করলে কোনো রকম কোনো সমস্যা হবে না। সোমবার নতুন করে এই হুমকি দিয়েছেন পান্নুন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল, যদিও এই ভিডিওর সত্যতা কিন্তু আজ তক বাংলা যাচাই করেনি। প্রসঙ্গত 2023 সালের নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন পান্নুন। সেই সময় তিনি বলেছিলেন যে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা করা হবে। তিনি আরও বলেছিলেন 19 নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লে প্রাণের ঝুঁকি রয়েছে। সেদিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ সেই দিন ছিল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সেই ফাইনাল ম্যাচ, আর তার আগে পান্নুনের হুমকির বার্তায় শোরগোল পড়ে গিয়েছিল। অন্যদিকে এই মুহূর্তে পান্নুনকে হত্যার ছক তৈরি নিয়ে আমেরিকার নিশানায় রয়েছে ভারত। যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে সকলের উদ্বেগের কারণ, পান্নুনের সেই বার্তা শুনুন। We are asking this expense do not fly air india 19 নভেম্বর তো গ্লোবাল ব্লকেড তে এয়ার ইন্ডিয়া দুনিয়া দে ਵਿੱਚ চলন নি দিতি জায়েগী সিখ পন্থ আলেও 19 নভেম্বর তো বাদ এয়ার ইন্ডিয়া তে সফর নি করনা জান নু খতরা হো সকদা হ্যায় ওর সাডা এহ স্নেহা হ্যায় ভারত নু ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 19 নভেম্বর নু বন্ধ রহেগা এই 19 নভেম্বর ওহী হ্যায় জিতন ওয়ার্ল্ড টেরর কাপ দা ফাইনাল ভি হ্যায় দুনিয়া দে ਵਿੱਚ দাস দিত্তা জায়েগা কে ভারত নে হিন্দুস্তান নে সিখা দি নসল কুশি কীতি সি তে এহ এয়ারপোর্ট দা। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।